রাজ্য সরকার বর্তমান কোভিড পরিস্থিতির উপর ভিত্তি করে রাজ্যে জারি করল নতুন নীতি নির্দেশিকা। এই নির্দেশনা অনুসারে রাজ্যের কয়েকটি জেলায় শিথিলতা আনার পাশাপাশি কয়েকটি জেলায় নীতি নির্দেশনার ক্ষেত্রে এনেছে কঠোরতা। প্রশাসনকেও দিয়েছে কঠোর হওয়ার নির্দেশ। জারি করা নির্দেশ অনুসারে কামরূপ মেট্রোয় বিকেল 2টা থেকে শুরু হবে সান্ধ্য আইন। এই সান্ধ্য আইনের সমাপ্তি ঘটবে ভোর 5টায়। বর্তমান কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করে দক্ষিণ শালমারা, মাজুলি, চিরাং, বঙ্গাইগাঁও, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও এবং চড়াইদেওয়ে ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর বিপরীতে কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগড়, শোণিতপুর, নগাঁওর কোভিড পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে আগের নির্দেশনা মতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই জেলাসমূহে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর 1টা থেকে ভোর 5টা পর্যন্ত বহাল থাকবে সান্ধ্য আইন। কোভিড ভ্যাকসিনের 2 ডোজ নেওয়া সকল সরকারি কর্মচারীর কার্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সন্তান সম্ভবা মহিলা অথবা 5 বছরের নিচের সন্তানের মায়েরা ঘরে বসেই অফিসের কাজ করতে পারবেন বলে জানানো হয়েছে। অত্যাবশ্যকীয় ও জরুরিকালীন সেবার সাথে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে সান্ধ্য আইনের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। অন্যদিকে পরিবহন ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সব ধরনের বাহনে 100% যাত্রী নিতে পারবে। অবশ্য এই ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা সহ যাবতীয় কোভিড বিধি মানতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকবে। ব্যক্তিগত ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ভার্চুয়ালি চালাতে হবে। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে সরকার। বিয়ে বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে 10 জনের অধিক মানুষের সমাগমে বাধা আরোপ করা হয়েছে। শেষকৃত্যের অনুষ্ঠানে 10 জনের অধিক লোক উপস্থিত থাকতে পারবেন না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাট বাজার বন্ধ থাকবে। পাবলিক প্লেসে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করার পাশাপাশি সব দোকানের কর্মচারীদের মাস্ক পরিধান করতে হবে। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। এছাড়াও হ্যান্ড গ্লাভস পরিধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।